ও আমরা এখানে আসছি আজকে একটু সবার সাথে একটু গেট টুগেদার একটু ডিনার করতে অঙ্কিতাস ক্যাফেতে। স্মেলটা কিন্তু দারুণ, মানে অরেঞ্জের, যেহেতু ভিটামিন সি তো অরেঞ্জ, হচ্ছে আলফ গুডনেসের ফেস ওয়াশ। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, আর আমি এটা ইউজ করি, এটা একদম ন্যাচারাল। আর হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, দিস ইজ সৌরভ দে ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদেরকে প্রমিস করেছিলাম যে স্কিন কেয়ারের ভিডিও দেখাবো, যেহেতু মেলা ব্লগটা দেখিয়ে নিলে তোমরা, আর ওটা প্রচণ্ড বড় হয়ে গিয়েছিলো বলে ওটার মধ্যে আর দেখাতে পারলাম না, তাই এই ভিডিওটার মধ্যে দেখে নাও। আজকে গিয়েছিলাম অঙ্কিতাস ক্যাফেতে দিদি জিজু ওদের সাথে, তো ওখান থেকে এসে নিয়ে স্কিন কেয়ার ভিডিওটা এখন সেরে ফেলি, দেখে নাও। অঙ্কিতাস ক্যাফের অল্প ভিডিও তোমাদের দেখিয়ে দিচ্ছি, যারা দেখোনি বিপর অঙ্কিতাস ক্যাফে, অল্প ঝলকটা দেখে নাও, তারপর স্কিন কেয়ার ভিডিওটা স্টার্ট করা যাক। ও আমরা এখানে আসছি আজকে একটু সবার সাথে একটু গেট টুগেদার একটু ডিনার করতে অঙ্কিতাস ক্যাফেতে, তো ওখানে ভিতরে একদম বসতে চাচ্ছে না। আমি এখন চলে আসলাম একটা রাত্রের আমার স্কিন কেয়ার ভিডিও নিয়ে, তো আমি রাত্রে যা যা ইউজ করি তো সেটাই একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো তোমরা দেখে নাও আমি কী কী স্টেপ ফলো করছি, আর তোমরাও চাইলে ইউজ করতে পারো। তো আমি চলে আসলাম, আমি আমার ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি নাইট ড্রেস পরে, আর আমার হ্যান্ডটাকেও আমি হ্যান্ড ওয়াশ করে নিয়েছি, আমার হাত পুরো ক্লিন আছে। এবার আমি ফেসের যে ময়লাগুলো আছে সেটা উঠাবো। তো ফার্স্টে আমি ইউজ করব গার্নিয়ারের যে মাইসেলার ওয়াটার আছে, এটা কিন্তু অয়েল বেসড, ঠিক আছে, এটাতে অয়েল আছে, অয়েল ক্লিনজিং ওয়াটার, এটাতে ফেস, আইস, লিভস সব কিছুতে ইউজ করা যাবে, এটা রেশেস প্রোভাইড করবে আর ক্লিনস করবে, রিমুভস ওয়াটারপ্রুফ মেকআপ অলসো, যদি ওয়াটারপ্রুফ মেকআপ হয় তো এটা হচ্ছে ইউজ করতে পারো। আর এটা হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড, প্লাস গার্নিয়ারের আমার কাছে দুটোই আছে, এটা হচ্ছে যখন ফেসে যখন মেকআপ টেকআপ থাকে তখন এটা আমি ইউজ করি, আর যদি নর্মাল আমি এমনি রোজ বেসেসে যদি আমি এমনি যদি ফেসটাকে ক্লিন করতে হয় তো আমি এই গার্নিয়ারের এটা আমি ইউজ করি। তো দুটোই হচ্ছে 125 ml, তোমরা হচ্ছে নাইকা পার্পল দুটোতে তোমরা চেক আউট করতে পারো, অ্যামাজন সব কিছুতে, তোমরা অনলাইন যে অ্যাপগুলো আছে ওগুলোতে চেক আউট করতে পারো, তো তোমরা যে কোনো অফার পেতেই পারো। তো আমি এটা ইউজ করবো যেহেতু আমার কাজল আছে আর লিপস্টিক আছে। তো ফার্স্টে আমি একটা কটন নিলাম, তো এটা ইউজ করার আগে করতে একটু শেক করে নিলে
এবার আমি আমার আইজের আর লিপেরটা উঠিয়ে নেবো। ফার্স্ট টাইম লিপেরটা তুলে নিচ্ছি, আমি কোনো মিরর নিইনি, তো এমনি আমি মোবাইল দিকে জাস্ট কয়েক সেকেন্ড রাখতে হবে, তো তারপরে যদি হালকা করে ওঠাও তো হালকা করেই উঠে যাবে, দেখতে পাচ্ছ? এই চোখেরটা দেখো আর এই চোখেরটা দেখো, পুরো ক্লিন হয়ে গেছে। তো আমি এভাবে করে এই চোখেরটা তুলে নিচ্ছি। আর আমি বলে দিই, এগুলো কিন্তু কোনো কিছু স্পন্সার ভিডিও না, সব কিছু এখানে যা যা আমি ইউজ করবো সব কিছু কিন্তু আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি। তো চোখেটা এটা আমি তুলে নিলাম। এরপর যে ফেসের যে ধুলোবালি, যেগুলো এমনি ক্রিম লাগানো আছে, তো মেকআপ ইউজ করা নেই, তো আমি এমনি এবার এটা দিয়ে তুলে নেব। তোমাদেরকে দুটোই আমি ইউজ করে দেখিয়ে দিলাম কোনটার কী কাজ, দুটোই তো হবে তোমরা জানতে পারবে। কানটাও কিন্তু সবসময় কিন্তু পরিষ্কার করবে, কারণ ফেসের সাথে কিন্তু নাক কিন্তু সরি কান কিন্তু থাকে। তো তোমরা, আমরা শুধু ফেসটাকে করবো তা না, এমনকি নেকটাকেও। দেখো কতটা ময়লা, দেখো এখন এই পাশটা ক্লিন আছে আর এই পাশটা দেখো নোংরা। তো আমার ফেসের যে নোংরাগুলো আছে সেগুলো আমি তুলে নিলাম। এরপরে আমি ইউজ করব ফেস ওয়াশ। তো ফেস ওয়াশ আমি যখন যেটা প্রয়োজন হয় সেটা আমি ইউজ করি। এখন আমি ইউজ করব ওয়াওয়ের ভিটামিন সি ফেস ওয়াশ। এটাতে সিলিকন ব্রাশ লাগানো আছে আর এটা একটা ঢাকনা দিয়েছে যাতে ধুলোবালি এসব যাতে না লাগে। এখানে সিলিকন ব্রাশ আছে, এটার কাজ হচ্ছে হেল্প ব্রাইটেন স্কিন টোন, হেল্প ফেড এজ স্পটস, রিডিউস ফাইন লাইন্স, হেল্প স্মুথ এন্ড কমপ্লেক্সন। তো এটাতে ভিটামিন সি আছে, ভিটামিন সি এখন জানোই তোমরা কত ট্রেন্ডে আছে, তো ভিটামিন সি স্কিনের পক্ষে খুবই ভালো, শুধু স্কিন না শরীর টরীর সব কিছুর পক্ষেই ভালো। তো আর এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, স্পেশাল কাজ করে এটা ব্রাইটেনিংয়ের জন্য। আর এটা কিন্তু ফোমিং ফেস ওয়াশ, এটা মানে লিকুইড যেটা থাকে লিকুইডটাও তোমরা নিতে পারো ওয়াওয়ের। তো আমি নিয়েছি ফোমিং ফেস ওয়াশ, এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। তো আমি দুবার কি তিনবার এটা আমি ইউজ করছি, তো আমি ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি, আমার কোনো স্কিনের প্রবলেম হয়নি। যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, আমার যদি স্কিনের প্রবলেম হতো তাহলে আমি তোমাদেরকে বলে দিতাম। আমার স্কিনে যেহেতু প্রবলেম হয়নি তো তোমাদের স্কিনেও নিশ্চয়ই হবে না, যাদের নর্মাল ড্রাই কম্বিনেশন স্কিন সবাই তোমরা ইউজ করতে পারো, এমনকি সেন্সিটিভ স্কিন, অল স্কিন টাইপের জন্য এটা সুইটেবল। তো এটা আমি ইউজ করব। ফার্স্টে আমি ফেসটাকে জল দিয়ে আমি একবার ওয়াশ করে আসি, তারপরে আমি ফেস ওয়াশটা ইউজ করছি। তো আমি এমনি জল দিয়ে ক্লিন করে আসলাম, কিছু লাগাইনি। তো তোমাদের সামনে দেখাচ্ছি এটা ফোমিং ফেস ওয়াশ, এখানে হচ্ছে ক্লিক করলে ফোমটা বের হবে। তো এই যে দেখিয়ে দিচ্ছি, দেখছো? তো যতবার ক্লিক করবে ততবার তোমাদের স্কিনের মধ্যে যতটা দরকার পড়বে তো তোমরা সেটা ইউজ করতে পারো, ক্লিক করবে বারবার তো ফোমিংটা বের হবে। তো এটা দিয়ে ক্লিন করা যাবে। আমার এখানে একটা স্কিনে হালকা, দেখো এখানে একটু হয়তো তোমরা লক্ষ্য করলে ভালো করে দেখতে পারবে, এখানে একটা সাদা একটা হয়েছে যেটাকে চুলি বলে বাংলায়, হিন্দিতে কী বলে আমি জানি না। তো সেটার জন্য ভিটামিন সি খুব কার্যকরী, লেবু লাগালে, তারপর অনেক কিছু নিম পাতা এগুলো সব কিছু ইউজ করলে। তো আমি এই জন্য এখন দু তিন দিন ধরে এটা ইউজ করছি। তো যদি আমার চুলটা যায় তো আমি এটার উপর একটা ভিডিও বানাবো, আমি কী কী ইউজ করে এটা কমাচ্ছি। সার্কুলার মোশনে সব কিছু, যে নাকের পাশে টাশে সব কিছু জায়গায়। তোমাদের ফেস অনুযায়ী যতটা ফোমিং দরকার ততটা ফোমিং তোমরা ইউজ করবে। স্মেলটা কিন্তু দারুণ, মানে অরেঞ্জের, যেহেতু ভিটামিন সি তো অরেঞ্জ লেবু এগুলোতে থাকে, তো এটা তো অরেঞ্জ আছে, তো অরেঞ্জের স্মেলটা খুব পাওয়া যায়।
হয়ে গেছে, এবার আমি জল দিয়ে ক্লিন করে আসছি, তারপর নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো আমি ধুয়ে চলে আসলাম শুশ লাগানোর পরে, তো এখন ফেসটা দেখতেই পাচ্ছ পুরো ক্লিন একদম। যদি একটুকু যদি 1% 2% যদি ময়লা যদি থেকে থাকে সেটাও পর্যন্ত ক্লিন হয়ে গেছে। তো এখন আমি নেক্সট স্টেপ ফলো করবো। তোমরা যে কোনো হচ্ছে ফেস প্যাক লাগাতে পারো। তো আমার স্কিনে এখন যেহেতু বললাম একটু একটু প্রবলেম দেখা যাচ্ছে, আর একটু আমি আমি একটু নিম ফেস প্যাক লাগাবো। তো নিম ফেস প্যাক তোমাদের কাছে থাকে, নিম পাউডার বা নিম বাটা, যে কোনো কিছু তোমরা তোমাদের কাছে যেটা তোমাদের স্কিনে যেটা স্যুট করে সেটা লাগাতে পারো। তো আমি অল্প রূপে এখানে নিম পাউডার নিয়ে নিচ্ছি, একটা ছোট্ট একটা কাছে বাটিতে 2 চামচের মতন। আমি কিন্তু ফেসের জলটা উঠাইনি, কারণ শুকনো মুখে লাগানো যায় না, তো আমি হালকা ভেজা ভেজা মুখেই লাগাই, আর তাই করতে হয়, পুরো শুকনো মুখে লাগাতে হয় না। তো আর এটার মধ্যে আমি কিন্তু জল শুধু মিক্সড করবো, আর কোনো কিছু মিক্সড করবো না, গোলাপ জল টল কিছু মিক্সড করবো না, শুধু জল দিয়ে আমি হাত দিয়ে গুলোচ্ছি। আমি হাত দিয়ে লাগাতে বেশি ব্রাশ ট্রাশ দিয়ে আমার মনে হয় যত অধিক প্রোডাক্ট বোধ হয় ব্রাশের মধ্যেই লেগে থাকে, ওটা ওয়েস্ট হয়, তো আমি হাত দিয়ে লাগানোটা প্রেফার করি। 1 চামচ নিলেই যথেষ্ট, 2 চামচটা একটু বেশি হয়ে যায়। তো আমি যেহেতু এমনি এখন ঢাললাম, তোমাদের ফেস অনুযায়ী, আমি আগে থেকেই বলছি কারো ফেস ছোট থাকে কারো ফেস বড় থাকে, সেই অনুযায়ী পুরো দেখছো নিম বাটা। নিম জানো আমাদের স্কিনের জন্য খুব ভালো একটা অ্যান্টিব্যাকটেরিয়ালের মতন কাজ করে, এটা স্কিনের কোনো অ্যালার্জি, র্যাশেস, পিম্পলস, ডার্ক স্পট সব কিছুর উপরে ভালো কাজ করে। এটা কিন্তু হেয়ারেও লাগানো যায়, নিম কিন্তু হেয়ারের জন্য খুব ভালো। খুশকি যদি থাকে মাথায় তাহলে নিম কিন্তু খুব ভালো, এটা কিন্তু মাথাও লাগানো যায়, যদি ইনটেক করতে পারো নিম। অনেকে নিম ইনটেক করতে পারে না, মানে খাওয়া তো তারা কোনো জুস বা এভাবে করে কোনো কিছু ইসে করে খেতে পারো, তা আমিও যেরকম আগে খেতাম না নিম, খুব একটা আমি পছন্দ করতাম না, ওই নিম বেগুন যেটা বাঙালিরা খায় সেটা খেতে দিলে আমি থালা নিচে লুকিয়ে রাখতাম, পরে বকা খেতাম, কিন্তু এখন স্কিনের জন্য ভেবে নিয়ে খেয়ে নি, ভালোও লাগে হঠাৎ খেলে। আর আমার মা খুব টেস্টি বানায় নিম বেগুন, অনেকে শুনে হয়তো নাকশিট করবে। তো দেখো আমি একদম প্লেন একটা পেস্ট বানিয়ে নিয়েছি, তো এটা এবার নিয়ে আমার ফেসে লাগাবো। পুরোটা লেগে আছে ফেসে, মেকে আর হলো না। এটা হচ্ছে আলফ গুডনেসের ফেস ওয়াশ, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, আর আমি এটা ইউজ করি, এটা একদম ন্যাচারাল আর প্রাইসও বেশি নেই, 50 গ্রামের প্রোডাক্ট, আর এটা তোমরা অনেকবার ইউজ করতে পারো। তো যাই হোক, তো এটা আমি রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো এটা মানে শুকিয়ে গেলে আন্দাজে, এখন সামার যেহেতু তো এটা যতক্ষণ না শুকোচ্ছে তো একটু যদি শুকিয়ে যায় তো তারপরে আমি ধুয়ে নেবো, ততক্ষণ কোনো কথা বলা যাবে না, তো শুকিয়ে যাক তারপরে আমি আসছি। আবার ফেস পুরো শুকিয়ে গেছে দেখতে পারছো, তাই ফটাফট করে ধুয়ে আসি, তারপরে তোমাদের নেক্সট স্টেপগুলো দেখাচ্ছি। আর ফেস হচ্ছে ধোয়ার সময় হালকা হালকা জল দিয়ে করে রাব করে করে ধুতে হবে, পুরোটা একবারে তুলে নিলে হবে না, তাহলে স্ক্রাবিংয়ের কাজ করবে, ঠিক আছে? তো ধুয়ে আসি তারপর কথা বলছি। মুখ ধুয়ে আসছি, এখন ফেসটা টাওয়াল দিয়ে হালকা ট্যাপ করে জলটা মুছে নিলাম। এরপরে আমি ভয়াম যে রোজ ওয়াটার আছে একটা ছোট্ট, দেখো কিন্তু প্রাইস একটু হাই, তো এতটুকু আছে, এটা 50 ml, 50 ml প্রোডাক্ট আছে, পিওর, এটা পিওর রোজ ওয়াটার, ভয়াম আয়ুর্বেদ যেটা, তো এটা আমি ইউজ করে নেবো টোনার হিসাবে। দেখা যাচ্ছে না এই হোয়াইট স্পটটা, এটার জন্য আমি যে ট্রিটমেন্ট নিচ্ছি সেটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো। ওয়াটারটা সোক হয়ে গেছে, এরপর আমি নেক্সট স্টেপ আগেইন ওয়াওয়ের ভিটামিন সি ফেস সিরাম আমি ইউজ করব। এটার মধ্যে আছে ভিটামিন সি, উইচ হ্যাজেল,
hyaluronic acid to help hydrate skin and brighten complexion. No paraben, no silicones, mineral oil. Suits all skin types. এটা আমি রাত্রেই ইউজ করি, তোমরা দিনেও ইউজ করতে পারো, রাত্রে ইউজ করতে পারো। তো এটা একটা ঢাকনার মতন আছে ঢাকার জন্য। তিন ড্রপ নিয়ে নেবো, তোমার হাতে নিয়ে তারপরে ফেসে লাগাতে পারো। তো আমি ডাইরেক্ট স্কিনে নিয়ে নিলাম, তোমার স্প্রেড করে নেবো, চোখে কিন্তু ইউজ করবে না। আচ্ছা, এটা একটা আমি জিনিস দেখেছি, এটা আমি যখনই লাগাবো তখনই কেন জানি না আমার ফেসটা একটু জলে, তারপর কয়েক সেকেন্ড পর ঠিক হয়ে যায়। এখনও যে আমি অ্যাপ্লাই করছি তো আমার কিন্তু একটু পরে ওটা ঠিক হয়ে যায়। এটাও আমি নতুন ইউজ করছি, আগে ইউজ করিনি। তো আমি ইউজ করছি তো তোমাদেরকে বললাম, তো যেটা প্রবলেম হয় সেটাও আমি বললাম, যেহেতু এটা কোনো আমার স্পন্সর ভিডিও না। যদি এটা লাগানোর পরে যদি কোনো খারাপ হয় স্কিনে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। স্প্রেড করে নিলাম, এবার আমি ক্লিন হাত দিয়ে একটু হালকা করে মাসাজ করে নেব উপর দিয়ে, ড্যাপ 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 করে। জ্বালাটা কিন্তু আমার অনেকটা কমে গেছে, হালকা হয়তো রেড রেড দেখা যাচ্ছে কি। হয়ে গেল আমার, আমার লাস্ট টিপ আছে, সেটা হলো আমি ময়েশ্চারাইজার লাগাবো। ময়েশ্চারাইজার তোমরা যে কোনো হচ্ছে ইউজ করতে পারো। তো আমি এখানে হচ্ছে সেটাফিলের যে ময়েশ্চারাইজার লোশনটা আছে, যেটা ফেস আর বডির জন্য, স্কিন টাইপ সেন্সিটিভ স্কিনের জন্য স্পেশালি, তো এটাই আমি ইউজ করে নিচ্ছি। এটা তোমরা স্কিনেও অ্যাপ্লাই করতে পারো, বডিতেও ইউজ করতে পারো, বডিতেও অ্যাপ্লাই করতে পারো। যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, আমার হাতে কিছুদিন আগে পুরো র্যাশ হয়ে গেছিলো, তো এখন পুরো ব্ল্যাক স্পট বসে আছে। তো আমি কী করছি, বডি লোশনের সাথে মিক্সড করে এটা লাগাচ্ছি। যখন একটু ড্রাই হয়ে যাচ্ছে আমার হাতগুলো, তখনই আমি অ্যাপ্লাই করছি। আমি আমার বডির জন্য কী কী ইউজ করি সেটাও যদি জানতে চাও, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু তার জন্য তোমাদেরকে কমেন্টস করে জানাতে হবে, তোমাদের কমেন্টসগুলো খুব উপকার করে আমার জন্য, তাহলে আমি বুঝতে পারি। তোমার প্লিজ কমেন্টস করে জানিও। লাস্ট, যে কোনো একটা লিপ বাম তোমরা ইউজ করতে পারো। তো আমি এখানে বায়োটিকের বায়োফ্রুট যে আছে হোয়াইটনিং লিপ বাম, অ্যাডভান্স আয়ুর্বেদা, এটা সব ফ্রুটের আছে। তো ব্যাপারটা এরকম রেড, কিন্তু এটার মধ্যে কোনো কিন্তু কালার কিন্তু নেই। যেগুলো আমি রিসেন্ট ইউজ করা শুরু করছি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ও, একটা জিনিস ইউজ করছি, সেটা হলো পতঞ্জলির যে অ্যালোভেরা জেলটা আছে, নর্মাল যে অ্যালোভেরা জেল, ওটাও তোমরা লাগাতে পারো। তো ওটাও আমি লাগিয়েছি, ওটাও খুব ভালো। আর যেটা একটা আছে স্যাফরন মিক্স করা, তো তোমরা সেটাও ইউজ করতে পারো। তো সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে অ্যালোভেরা জেল, পতঞ্জলি সৌন্দারিয়া অ্যালোভেরা জেল কেসার চন্দন, ইনস্ট্যান্ট সলিউশন ফর পিম্পলস, রিঙ্কেলস অ্যান্ড গ্লোয়িং ফেয়ার স্কিন। তো এটা আমি যখনই তোমরা ফেসে লাগাবে তখন কিন্তু আয়নাটা চলে এসেছিল, যখনই ফেসে লাগাবে তখনই কিন্তু তোমরা কিন্তু নেকে আর এয়ারে সব জায়গায় লাগাবে। যদি বেঁচে যাও সেটা কিন্তু হাতেও ইউজ করতে পারো, ওয়েস্ট যাতে কোনো কিছু না হয়।
আমার স্কিন কেয়ার কমপ্লিট। তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যে স্কিন কেয়ারটা করার পর কতটা স্কিনটা গ্লো করছে। তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি। ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখিয়ে দিলাম আমার স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ফ্রেশ লাগছে। আর তোমরা কিন্তু স্কিপ করবে না, নাইটে কিন্তু একটা যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে অন্তত ক্লিন করে তারপর একটা ময়েশ্চারাইজার লাগিয়ে কিন্তু ঘুমোবে। এটা কিন্তু যে কোনো স্কিনের জন্য, শুধু যে সেন্সিটিভ স্কিন তার জন্য না। আর হচ্ছে এই ভিডিওটা হয়তো তোমাদের নাইট টাইম স্কিন কেয়ার হিসেবেও যেতে পারে বা কোনো ব্লগের সাথেও আমি অ্যাড করতে পারি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্টস করে দিও, বন্ধুদের কাছে, ফ্যামিলির কাছে, সবার কাছে তোমরা শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। শোর অফ দে ব্লগস পাশে দেখো বেল আইকন আছে, বেল আইকনে ক্লিক করে অল করে দিবে, তাহলে আমি যখনই তোমাদের মানে আমি যখনই ইউটিউবে ভিডিও ছাড়বো ততবার তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে আসবে, তো তোমরা মিস করবে না আমার ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক নিশ্চয়ই চাই, প্লিজ 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 প্লিজ। অনেক হচ্ছে আমি কি বলবো মেহনত, যেটা বলো। ভালো থেকো, সুস্থ থেকো, আর সৌরভ দেব ব্লগস দেখতে থাকো। বাই, গুড নাইট, আই লাভ ইউ অল, টাটা।